আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের সাক্ষ্য আইনে নতুন আরেকটা একটা লেকচার আজকে হচ্ছে লেকচার টু আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের ধারাতিরে যে কিছু গুরুত্বপূর্ণ ডেফিনেশন যেগুলো দিছে যে ডেফিনেশন গুলা যদি আমরা না বুঝি পরবর্তীতে আসলে আমরা যখন সাক্ষ্য আইনটা পড়বো তো যে টার্ম গুলো আসবে সেই টার্মগুলোর সম্পর্কে যদি আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে না নিই তখন ওই সময়ে ডিরেক্ট যখন ব্যারেক্ট পড়বেন তখন দেখবেন যে এই বিষয়টা দিয়ে আসলে যে কি বুঝাইছে এবং ওই সময় যখন এটা রিলেটেড যে বিষয়গুলা থাকবে যে ধারাগুলো থাকবে তখন সেগুলো আপনারা সহজে রিলেট করতে পারবেন না ধরতে পারবেন না মানে কনসেপ্টটা একটা ডাউটনেস থাকে থেকে যাবে এখানে তো এই ডাউটনেসটাকে কাটিয়ে ওঠার জন্য আপনাদের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে যে যে ডেফিনেশন সমূহ যেগুলো আছে সেগুলো ভালো করে পড়ে না তো সাক্ষ্য আইনের ধারা তিনে কিছু ডেফিনেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে তো সেই ডেফিনেশন গুলো আমরা দেখবো পূর্ববর্তী লেকচারে আমরা দেখেছিলাম হচ্ছে সাক্ষ্য আইনের প্রাথমিক আলোচনা নিয়ে আজকে হচ্ছে সাক্ষ্য আইনের যে কিছু গুরুত্বপূর্ণ ডেফিনেশন আছে সেগুলা দেখবো আর আপনারাদের একটা কথা বলে রাখি এই বইটা যখন আমি পড়ি আমার পড়ার সময় যে ধারাগুলা বারবার যে ধারাগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলাকে আমি হচ্ছে এখানে ওই যে উপরে ফোর স্টার থ্রি স্টার ফাইভ স্টার এরকম স্টার করে মানে ইম্পর্টেন্ট বেসিস এর মধ্য দিয়ে কোনটা যেটা বেশি গুরুত্বপূর্ণ ওইটাকে গোলাপি কালার দিয়ে হচ্ছে ফাইভ স্টার দিয়ে রাখা আছে তারপর তার থেকে একটু কম যেটা আছে সেটা হচ্ছে নীল কালার দিয়ে করা আছে থ্রি স্টার ফোর স্টার টু স্টার এরকম করে স্টার মার্কিং যেগুলো আছে এগুলো আপনি একটু ভালো করে পড়বেন তো সাক্ষ্য আইনের ধারা তিনে যে সংজ্ঞার কথা বলছে বা আছে এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে কোর্ট বা আদালতের সংজ্ঞা এখানে বলে দিছে তো আইন অনুযায়ী কোর্ট বলতে আমরা কি বুঝবো বা আদালত বলতে আমরা কি বুঝবো সাক্ষ্য আইন বলতে সাক্ষ্য আইন অনুযায়ী আদালত বলতে বোঝায় আদালত বলতে অন্তর্ভুক্ত হবে সকল বিচারিক এবং ম্যাজিস্ট্রেট হ্যাঁ সকল বিচারক এবং ম্যাজিস্ট্রেট যারা আইনগত ভাবে সাক্ষ্য নিতে ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি তাদেরকে হচ্ছে আদালত আদালত হ্যাঁ বলতে হচ্ছে হচ্ছে সকল বিচারক বা যারা আইনত ক্ষমতা বলে কোনো ব্যক্তির কাছ থেকে সাক্ষ্য নিতে পারে এবং সাক্ষ্য নেওয়ার ক্ষমতা যাদের আছে একমাত্র ওই ওই বিচারক বা ওই বিচারকারী আদালত বলে গণ্য হবে না যে হচ্ছে সালিশকারী এক্সেপ্ট আরবিট্রেটর এখানে বলে দিছে যে এক্সেপ্ট আরবিট্রেটর তো এই সংজ্ঞাটা এখানে বইয়ে যেভাবে বলছে যে আদালত বলতে অন্তর্ভুক্ত হবে সকল বিচারক এবং ম্যাজিস্ট্রেট এবং সালিশকারী ব্যতীত সালিসকারী ব্যতীত সাক্ষ্য নিতে আইনগত ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তি তো এটাকে যদি আপনি সহজভাবে একটু সহজ কনসেপ্টে বলতে চান তাহলে এরকম করে বুঝবেন যে আদালত বলতে বোঝাবে সকল বিচারক এবং ম্যাজিস্ট্রেট যে সকল বিচারক এবং ম্যাজিস্ট্রেট আইন বলে বা ক্ষমতা বলে সাক্ষ্য নেওয়ার ক্ষমতা যাদের আছে আইন অনুযায়ী সাক্ষ্য গ্রহণের কোনো ব্যক্তির কাছ থেকে সাক্ষ্য গ্রহণের ক্ষমতা যাদের আছে সে সকল বিচারক এবং ম্যাজিস্ট্রেটকে আদালত বোঝাবে সাক্ষ্য আইন অনুযায়ী কিন্তু যদি কোনো বিচারক বিচার করে আরবিট্রেশনের মাধ্যমে তখন তাকে আরবিট্রেটর বলে সালিসকারী বলে ওই সালিসকারী যদি সাক্ষ্য নেও তবুও তাকে আদালত বা কোর্ট বলা যাবেন তো ওই সালিসকারী ব্যতীত অন্য সকল বিচারক বা ম্যাজিস্ট্রেট যিনি সাক্ষ্য নিতে ক্ষমতা প্রাপ্ত তাকেই কোর্ট বল ঠিক আছে তার তারপর আছে এখানে তথ্য বা গঠনা ফ্যাক্ট তথ্য বা ঘটনা তথ্য বা ঘটনা বলতে কি বোঝায় ঘটনা বা তথ্য হলো এমন কোনো ঘটনা বা তথ্য যা ঘটেছে বা বিদ্যমান ছিল বলে জানা যায় ঠিক আছে ঘটনা বা তথ্য হলো যে এমন কোনো ঘটনা বা তথ্য যা ঘটেছে বা বিদ্যমান ছিল বলে জানা যায় ওটাই হচ্ছে ফ্যাক্ট তো সাক্ষ্য আইনে তিন দ্বারায় দুই ধরনের ফ্যাক্টের কথা আলোচনা করা হয়েছে একটা হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্ট আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্ট ফিজিক্যাল ফ্যাক্ট আরেকটা হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্ট ফিজিক্যাল ফ্যাক্ট কোনগুলো ইন্দ্রিয়গ্রাহ্য যে বিষয়গুলো আছে ওইগুলো হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্ট আর একটা হচ্ছে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে কি সাইকোলজিক্যাল ফ্যাক্ট ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় বা ফিজিক্যাল ফ্যাক্টের একটা উদাহরণ যদি বলি তবে এখানে ধরেন মিস্টার ক মিস্টার খ কে পিস্তল দিয়ে গুলি করেছে এটা একটা ঘটনা এটা একটা ফিজিক্যাল ফ্যাক্ট ইন্দ্রিয় গাজ্য বিষয় মানে নাক কান চোখ ইত্যাদি দিয়ে অনুভব করা দেখা যাবে যে হচ্ছে ক খ কে গুলি করেছে এটা একটা ঘটনা এটা একটা ফ্যাক্ট এটা কি ফ্যাক্ট একটা ফিজিক্যাল ফ্যাক্ট আরেকটা হচ্ছে কি মানসিক বা মনস্তাত্ত্বিক বিষয় সাইকোলজিক্যাল ফ্যাক্ট সাইকোলজিক্যাল ফ্যাক্ট কোনটা এই যে ক খ কে যে গুলি করেছে এই গুলি করার তার একটা ইচ্ছা ছিল তার জ্ঞান ছিল তার হয়তো গুলিটা সে ইচ্ছা করে করছে অথবা সে সরল বিশ্বাসে ভুলবশত করছে এরকম অনেক বিষয় হতে পারে এই যে এরকম যে তার অভিপ্রায় ইন্টেনশন এই বিষয়গুলো হচ্ছে কি ফিজিক্যাল ফ্যাক্ট বা সাইকোলজিক্যাল ফ্যাক্ট আর ফিজিক্যাল ফ্যাক্ট হচ্ছে কি এই যে পক ওকে যে গুলি করেছে পিস্তল দিয়ে গুলি করেছে এটা হচ্ছে কি একটা ফিজিক্যাল ফ্যাক্ট এখানে এই বিষয়টা ক্লিয়ার করে নেই পক ওকে পিস্তল দিয়ে গুলি করেছে গুলি করা হলো ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় ফিজিক্যাল ফ্যাক্ট এবং গুলি করার ক্ষেত্রে তার অভিপ্রায় ছিল কিনা সেই অভিপ্রায় ছিল কিনা যে যদি থাকে ওই বিষয়টা হচ্ছে কি মনস্তাত্ত্বিক বিষয় বা সাইকোলজিক্যাল ফ্যাক্ট কোন লোক কোন কথা কোন লোক কোন কথা বলেছে বা কোন কথা কোন কথা কোন লোক শুনেছে বা দেখেছে বা কোনো নির্দিষ্ট মত পোষণ করেছে বা কোনো ইচ্ছা পোষণ করেছে বা সরল বিশ্বাসে প্রতারণামূলক কাজ করেছে কোনো বিশেষ অনুভূতি সম্পর্কে সচেতন থাকা ইত্যাদি ঘটনার অন্তর্ভুক্ত হবে ঘটনার অন্তর্ভুক্ত আরো কি কি হবে কোন লোক কোনো কথা বলেছে এটা একটা ঘটনা কোন লোক কিছু শুনেছে বা দেখেছে এটাও একটা ঘটনা কোন নির্দিষ্ট মত পোষণ করেছে কোন ইচ্ছা বিষয় ইচ্ছা পোষণ করেছে বা সরল বিশ্বাসে বা প্রতারণামূলক করেছে এই বিশেষ বিশেষ অনুভূতি হচ্ছে কি একটা ঘটনার অন্তর্ভুক্ত হবে তো ফ্যাক্ট আমরা দেখলাম আর হচ্ছে দেখলাম কি কোর্ট এই দুইটা বিষয়ে ডেফিনেশনটা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তারপর হচ্ছে দলিল বা ডকুমেন্ট দলিল বা ডকুমেন্টের ডেফিনেশনটা যদি দেখি তো এখানে কি বলছে সাক্ষ্য আইনের তিন ধারায় ও দণ্ডবিধির উনত্রিশ ধারায় সাক্ষ্য আইনের তিন ধারায় ও দণ্ডবিধির উনত্রিশ ধারায় দলিলের সংজ্ঞা দেওয়া হয়েছে হ্যাঁ প্যানাল কোডের উনত্রিশ ধারা এবং সাক্ষ্য আইনের তিন ধারায় দলিলের সংজ্ঞা দেওয়া হয়েছে তো সাক্ষ্য আইনের তিন ধারা অনুসারে দলিল বলতে কোনো পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত কোনো বিষয়কে বোঝায় দলিল বলতে কোনো পদার্থের উপর সেটা যে কোনো প্রকারের পদার্থ হতে পারে সেটা যে কোনো প্রকারের পদার্থ হতে পারে ওই পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত কোনো বিষয়কে বোঝায় তো এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি দ্বারা ডিজিটাল রেকর্ডকেও দলিলের অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন ইমেল ফটোগ্রাফ ইত্যাদি বিষয়গুলো হচ্ছে কি দলিলের অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন সংশোধনী আনার মধ্যে কোন পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত কোন বিষয় দলিল হিসেবে গণ্য হবে যদি সেটা তিন দ্বারায় উল্লেখিত পন্থায় প্রকাশিত বা বর্ণিত হয় তিন ধারায় কোন একটা বিষয় দলিল হওয়ার জন্য কিছু শর্ত আছে সেই শর্তগুলো যদি আমরা দেখি তো তিন দ্বারা অনুসারে কোন বিষয় দলিল হিসেবে গণ্য হবে যদি এই কয়েকটা এই তিনটা শর্ত পূরণ করে কি কি কোন পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত হতে অবশ্যই সেটা কোন পদার্থ উপর বর্ণিত বা প্রকাশিত হইতে হবে প্রথম শর্ত কোন একটা লেখা সেটা যাই হোক যেভাবেই হোক কোন একটা পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত হতে হবে তারপরে উক্ত বিষয়ে পদার্থের উপর প্রকাশনা বা বর্ণনা করা হয়েছে কোনো অক্ষর দ্বারা শুধু এই যে অক্ষর এটা একটা দলিল হতে পারে ঠিক আছে এটা ধরেন কোনো কিছু না এরকম একটা চিহ্ন এই যে এ একটা অক্ষর এটা একটা দলিল হতে পারে হ্যাঁ অথবা কোন সংখ্যা এই যে এক এটা একটা দলিল হতে পারে যদি কোনো পদার্থের উপর থাকে ধরেন কোন একটা চিহ্ন বিশেষ চিহ্ন সাংকৃতিক চিহ্ন এই চিহ্নটাও কি হতে পারে যদি একটা আহ পদার্থের উপর প্রকাশিত হয় এবং এটা দিয়ে কোনো একটা মিনিং বুঝায় তবে সেটা কি একটা দলিল হতে পারে তারপর হচ্ছে কি উক্ত পন্থা সমূহের একাধিক পন্থায় সেটা হতে পারে সংখ্যা হইতে পারে হতে পারে লিখা কোনো অক্ষর হইতে পারে সবগুলো একত্র হতে পারে বা শুধু একটা একটা বিষয় হতে পারে উক্ত বিষয় লিপিবদ্ধ করার উদ্দেশ্যে উক্ত পন্থা সমূহ ব্যবহার করার অভিপ্রায় ছিল বা ব্যবহৃত হতে পারে মানে এই যে লেখাটা এই যে একটা চিহ্ন এটার পিছনে একটা অবশ্যই একটা ইন্টেনশন ছিল একটা মিনিংফুল ইন্টেনশন যদি থাকে তবে সেটা ডকুমেন্ট বা দলিল হিসেবে গণ্য করা যাবে সাক্ষ্য আইনের তিন ধারা অনুসারে ঠিক আছে তো এখানে কিছু লেখা আছে যে তিন ধারায় প্রবক্ত দলিলের সংজ্ঞায় সকল গুরুত্বপূর্ণ পদার্থের অন্তর্ভুক্ত করা হয়েছে যার উপর লেখার মাধ্যমে বা প্রচলিত ছাপ বা চিহ্নের কোন অন্য কোন ধরন দ্বারা মানুষের চিন্তা বর্ণনা করা যায় কোন একটা মিনিং বর্ণনা করা যায় লিখিত যে কোনো জিনিস দলিল মুদ্রিত লিথোগ্রাফকৃত ফটোগ্রাফকৃত সমস্ত শব্দই দলিল কোন বই মানচিত্র বা পরিকল্পনা একটা দলিল কোন খণ্ড বা প্রস্তর খণ্ডের উপর কিছু করা হলে তাও একটা দলিল কোন ব্যঙ্গচিত্র এমনকি কোনো একটা ব্যঙ্গচিত্র কোন কার্টুন যেটার মাধ্যমে কাউকে ব্যঙ্গ করা হয় একটা পত্রিকায় যে ব্যঙ্গচিত্র গুলা থাকে এটাও একটা দলিল হইতে পারে যখন পক্ষগণ আদালতের নিকট লিখিত আকারে কোনো বিবৃতি প্রদান করে এবং সেটা স্বাক্ষর করে যখন কোনো পক্ষ আদালতের নিকট লিখিত আকারে বিবৃতি প্রদান করে কোন এবং সেটাতে স্বাক্ষর করে এমন স্বাক্ষরিত বিবৃতিটি দলিলের সন্তা সংজ্ঞায় অন্তর্ভুক্ত হবে সে যে যে বিষয়টা সাক্ষ্য দিচ্ছে এটা যদি আবার লিখিত ভাবে লিখে আবার স্বাক্ষর করে ওই লিখিত দলিলটা বা তার এই সাক্ষীটা পরবর্তীতে কি হিসেবে ব্যবহার করা যাবে ওই দলিল হিসেবে ব্যবহার করা যাবে ঠিক আছে আর এখানে বলছে কি কম্পিউটারে প্রস্তুতকৃত যে কোনো লেখা যেমন টাইপিং যে পিডিএফ গুলা থাকে সিসিটিভির ভিডিও সিসিটিভির যে ফুটেজ গুলো আছে বা মোবাইলে ধারণকৃত ছবি বা ভিডিও বা ওয়েবসাইটে প্রকাশিত গ্যাজেট ইত্যাদি ডিজিটাল রেকর্ড বলে গণ্য হবে এবং সেগুলা সাক্ষ্য আইন অনুযায়ী দলিল অন্তর্ভুক্ত হবে সেগুলো ডিজিটাল এ ডকুমেন্ট হিসেবে সাক্ষ্য আইনের অনুযায়ী সেগুলো হচ্ছে কি দলিল হিসেবে অন্তর্ভুক্ত করা হবে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক রেকর্ডের ডেফিনিশনটা যদি আমরা দেখি এভিডেন্স অ্যাক্ট 2022 7.1872 এর 3 ধারায় ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ডের সংজ্ঞা সংযুক্ত করা হয়েছে এই অ্যামেন্ডমেন্টের দ্বারা যে আগের যে আবিডেন্স একটা ছিল এখানে তিন দ্বারাই হচ্ছে কি ইলেকট্রনিক রেকর্ডের সংজ্ঞা সংযুক্ত করা হয়েছে তো ইলেকট্রনিক ওই সংশোধনের পরে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড বলতে কোন বিষয়গুলো বোঝাবে যে ম্যাগনেটিক বা ইলেকট্রোম্যাগনেটিক অপটিকাউ কম্পিউটারের মেমরি মাইক্রোফ্রিম মাইক্রোফ্রিম অডিউ ভিডিও ডিজিটাল ভারসেটাইল ডিস্ক বা ডিজিটাল ভিডিও ডিস্ক সহ কম্পিউটারে উৎপাদিত মাইক্রোচিপ ইত্যাদিতে প্রস্তুতকৃত প্রেরিত গৃহীত বা ধারণকৃত কোন রেকর্ড বা ডাটা বা তথ্য ইত্যাদি কি ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড হিসেবে গণ্য হবে আর কোন বিষয়গুলো ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড হিসেবে গণ্য হবে সেটা হচ্ছে ড্রোন এর ডাটা ড্রোন এর মাধ্যমে কোনো ভিডিও রেকর্ড করা হয়েছে সেই রেকর্ড অথবা পোস্ট ক্লোজড সার্ভিস টেলিভিশন যেটাকে সিসিটিভি বলে অনেকে জানে না সিসিটিভি ফুল ফর্ম কি হ্যাঁ সিসিটিভি ফুল ফুল ফর্ম হচ্ছে ক্লোজড সার্কিট টেলিভিশন তো ড্রোন বা ক্লোজড সার্কিট টেলিভিশনের মাধ্যমে রেকর্ড কিন্তু যে ডকু ডাটা গুলো আছে ভিডিও গুলো আছে ওই স্থির চিত্র বা চলচ্চিত্র যে বিষয়টা আছে সেটাও ডকুমেন্ট হিসেবে ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড হিসেবে গণ্য করা হবে আরেকটা হচ্ছে সেল ফোন হার্ডওয়্যার সফটওয়্যার বা ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে আঠারোতে সংজ্ঞায়িত অন্য কোনো ডিজিটাল ডিভাইস এর কোনো রেকর্ড সেটা হচ্ছে কি ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড হিসেবে গণ্য হবে তো এই হচ্ছে আহ সাক্ষ্য আইন অনুযায়ী যে যে কয়েকটা গুরুত্বপূর্ণ ডেফিনেশন সেই ডেফিনেশন গুলো আমরা করলাম এর সাথে আমাদের আরো পড়তে হবে হচ্ছে এই কয়েকটা বিষয় আমরা আরো করবো সেটা হচ্ছে ধরেন প্রুফ প্রমাণিত কোনটা প্রমাণিত কোনটা মিথ্যা প্রমাণিত কোনটা প্রমাণিত না এই বিষয়গুলো আমরা এখন দেখব সেটা হচ্ছে কখন কোন একটা বিষয়কে প্রমাণিত বলে ধরা নিয়ে হবে প্রমাণিত অর্থ হলো কোন বিষয়ের অস্তিত্ব নিশ্চিত করা প্রমাণিত অর্থ হলো মানে কোর্টের আদালতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে কোন একটা বিষয় প্রমাণিত অর্থ হলো যে কোন একটা বিষয়ের অস্তিত্ব আছে কিনা সে বিষয়টা নিশ্চিত করা কোন বিষয়ের অস্তিত্ব এতটাই সম্ভাব্য যে একজন বিচক্ষণ ব্যক্তি সেটার অস্তিত্ব অনুমান করে তখন সেটাকে সাক্ষ্য আইন হিসেবে বলবে কি সেটা প্রমাণিত সাক্ষ্য আইনে তিন ধারা অনুসারে কোন বিষয় প্রমাণিত হয়েছে তখনই বলা যায় যখন উপস্থিত সকল বিষয় বিবেচনা করে আদালত সেটার অস্তিত্ব আছে বলে বিশ্বাস করে আদালত সেটার অস্তিত্ব এতটাই সম্ভাব্য বিবেচনা করে যে অনুরূপ পরিস্থিতিতে একজন বিচক্ষণ ব্যক্তির সেটার যে অস্তিত্ব আছে এমন অনুমানের ভিত্তিতে কাজ করা উচিত এই দুইটা বিষয় যদি থাকে তবে তখন সে বিষয়টাকে আদালত ধরে নিবে সেটা হচ্ছে প্রমাণিত একটা উদাহরণ যদি আমরা দেখি তো ক এবং খ এর মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে মর্মে দাবি করে ক ক এবং খ এর মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে এই দাবিটা করেছে ক খ এর বিরুদ্ধে বিবাহ বৈধ মর্মে মোকদ্দমা ঘোষণা দায়ের করে হ্যাঁ ঘোষণার মোকদ্দমা দায়ের করে তো বৈবাহিক সম্পর্কের স্বরূপ ক বিয়ের সময় উপস্থিত সাক্ষী ও কাবির নামা দখল ক বিয়ের সময় যে উপস্থিত সাক্ষী ছিল এবং কাবির নামা ছিল সেইগুলো আদালতে দাখিল করে তো সাক্ষীদের বক্তব্য এবং কাবির নামা বিবেচনা করে বৈবাহিক সম্পর্কে অস্তিত্ব আছে মর্মে আদালত বিশ্বাস করবে এবং সেই বিষয়টা তখন প্রমাণিত বলে গণ্য হবে সাক্ষীরা যখন তার পক্ষে সাক্ষী দেবে এবং কাবিন নামাজ ডকুমেন্ট আছে তখন সেই বিষয়টা আদালত যখন প্রমা বিশ্বাসের অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন ধরে নেওয়া হবে সেটা কি প্রমাণিত ঠিক আছে মূল কথা হচ্ছে কোন বিষয়ের অস্তিত্ব যদি নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় অনুমান করা যায় এবং সেই অনুযায়ী কোন একজন বিচক্ষণ ব্যক্তি সেটার অস্তিত্ব অনুমান করতে পারে তখন সেটাকে বলে নেওয়া বলে হয় প্রুফ বা প্রমাণিত এখন আমরা দেখব মিথ্যা প্রমাণিত কি ডিসপ্রুফ কোন বিষয় মিথ্যা প্রমাণিত হয়েছে তখনই বলা যায় যখন উপস্থিত সকল বিষয় বিবেচনা করে আদালত সেটার অস্তিত্ব বিশ্বাস করেন যখন আদালত সকল কিছু বিবেচনা করে সকল যখন যখন বিবেচনা বিশ্বাস করে যে এটা কোন অস্তিত্ব নাই তখন সে বিষয়টা হচ্ছে কি এই যে আদালত সেটার অস্তিত্ব নেই বলে এতটাই সম্ভাব্য বিবেচনা করে যে অনুরূপ পরিস্থিতিতে একজন বিচক্ষণ ব্যক্তির সেটা যে অস্তিত্ব নেই এমন অনুমানের ভিত্তিতে কাজ করা উচিত এই ক্ষেত্রে কোর্ট তার নিকটে দাখিলকৃত ঘটনাবলী বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত গ্রহণ করে যে আলোচ্য ঘটনার কোন বলে প্রমাণিত গণ্য করে অর্থাৎ সেই বিষয়টা ডিসপ্রুট মানে মিথ্যা বলতে বোঝায় মূলত মিথ্যা বিষয়কে মিথ্যা বিষয়কে বোঝায় হচ্ছে ডিসপ্রুট এখন আর এই আরেকটা আগের উদাহরণটার সাথে যদি এখন আমরা মিলিয়া করি প স্ত্রী হত্যা মামলার আসামি ঘটনার সময় প বাসায় ছিল মর্মে রাষ্ট্রপক্ষ দাবি করে তো রাষ্ট্রপক্ষ আদালতে যে সকল বিষয় উপস্থাপন করছে যে সকল সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করছে সেগুলো আসামি যে ঘটনার সময় বাসায় ছিল সেটা আদালতকে বিশ্বাস করায় না তো আসামি এই সময় প্রমাণ করে যে আসামি অন্য জায়গায় ছিল সে বাসায় ছিলই না তখন আসামি যে বাসায় ছিল সেটা মিথ্যা প্রমাণিত হবে এই রাষ্ট্রপক্ষ যে সাক্ষী গুলো সেটা দেওয়া প্রমাণিত হবে কি যে আদালত আসামি আসলে বাসাই ছিল না সুতরাং এই রাষ্ট্রপক্ষের দাবিটা মিথ্যা প্রমাণিত হয়েছে ডিসপ্রুভ হয়েছে মানে আদালত এই ঘটনার বিশ্বাস করে না যদি বিশ্বাস করে তবে সেটা প্রমাণিত আর যদি বিশ্বাস না করে তবে সেটা অপ্রমাণিত বা মিথ্যা প্রমাণিত বা ডিসপ্রুভ আর প্রমাণিত না নট প্রুফ নট প্রুফ হচ্ছে কোনো একটা ঘটনা প্রমাণিত না আবার মিথ্যা প্রমাণিত হয়েছে না মানে এমন একটা বিষয় যে ঘটনাটা শিউরলি বা হান্ড্রেড ভাবে বলা যায় না যে এটা প্রমাণিত হয়েছে যে এমনটা করে নাই আবার এমনটাও প্রমাণিত হয় নাই যে হচ্ছে এটা মিথ্যা মানে সত্য প্রমাণিত হয় নাই মিথ্যাও প্রমাণিত হয় নাই এরকম বিষয় যখন কোনো হয় এরকম কোনো ফ্যাক্ট যখন অ্যারাইজ হয় তখন সেটাকে বলে হচ্ছে নট প্রুফ মানে এখনো সেই বিষয়টার ঘটনার সত্যতা প্রমাণিত হয়নি ঠিক আছে অর্থাৎ যখন ঘটনা সত্য বলে প্রমাণিত হয়নি আবার মিথ্যা বলেও প্রমাণিত হয়নি এবং তার যে অস্তিত্ব নেই সেটা অবিশ্বাস করা যায় না আবার তার যে অস্তিত্ব আছে সেটা অবিশ্বাস করা যায় না তখন সেটাকে বলে হচ্ছে কি নট প্রুফ একটা উদাহরণ যদি আমরা দেখি গাড়ি চুরির মামলায় চুরির বিরুদ্ধে গাড়ি চুরির একটা মামলায় চুরের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে সে গাড়ির ইঞ্জিন রং ইত্যাদি পরিবর্তন করেছে এবং নতুন করে মালিকের নামে গাড়িটি নিবন্ধন করেছে কিন্তু ইঞ্জিন গাড়ির কে পরিবর্তন করেছিল সেই কোনো সাক্ষী ছিল না সুতরাং আসামির বিরুদ্ধে এই যে এলিগেশনটা আনছে সেটা প্রমাণিত হয়েছে না আবার অপ্রমাণিত হয়েছে না যে গাড়ি বা ইঞ্জিন যে দাবি করছে যে সে পরিবর্তন করছে সেটা প্রমাণিত হয়েছে না আবার অপ্রমাণিত হয়েছে এরকম অবস্থায় সেটাকে বলা হচ্ছে কি প্রমাণিত নয় বা নট প্রু তো এখন আমরা দেখলাম কি যে বিষয়ের অস্তিত্ব আছে এবং অস্তিত্ব নিশ্চিত করা যায় এবং বিচক্ষণ ব্যক্তি সেই অনুমান করতে পারে তখন সেটাকে বলা হচ্ছে প্রমাণিত বা প্রু আর যখন আদালত সকল পরিস্থিতি বিবেচনা করে এই বিশ্বাস করে যে হচ্ছে যে ঘটনার কোনো অস্তিত্ব নেই তখন সেটাকে বলা হচ্ছে ডিসপ্রুভ বা মিথ্যা প্রমাণিত আবার যখন কোন একটা ঘটনা বা ফ্যাক্ট প্রমাণিত হয়েছে না আবার মিথ্যা প্রমাণিত হয়েছে না তখন সেটাকে বলে হচ্ছে নট টুইট তো আজকের আলোচনা এতটুকুই ধন্যবাদ সবাইকে